দাদির হাতের মজার পিঠা। বাংলাদেশে শীতকালে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। এ সময় ঘরে ঘরে ওঠে নতুন ধান, ঢেঁকিতে ধান ভানা হয়। ধান ভানার পর সেই চালের গুঁড়ো করা হয়, তা দিয়ে তৈরি হয় নানা ধরনের পিঠা। নানা ধরনের অনুষ্ঠানে পিঠা খাওয়া হয়। এসব পিঠার সুন্দর সুন্দর নাম আছে, যেমন খেজুর পিঠা, চুষি পিঠা, বিবিখানা পিঠা, চিতই পিঠা, ছিট পিঠা, সেমাই পিঠা, ভাপা পিঠা, দুধ চিতই পিঠা, পাটিসাপটা, পুলি, নারকেল পিঠা, এমনি নানা নামের পিঠা। শীতকালে গরম গরম পিঠার মজাই আলাদা। বাংলাদেশে শীতকালে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। এ সময় ঘরে ঘরে ওঠে নতুন ধান, ঢেঁকিতে ধান ভানা হয়। ধান ভানার পর সেই চালের গুঁড়ো করা হয়, তা দিয়ে তৈরি হয় নানা ধরনের পিঠা। নানা ধরনের অনুষ্ঠানে পিঠা খাওয়া হয়। এসব পিঠার সুন্দর সুন্দর নাম আছে, যেমন খেজুর পিঠা, চুষি পিঠা, বিবিখানা পিঠা, চিতই পিঠা, ছিট পিঠা, সেমাই পিঠা, ভাপা পিঠা, দুধ চিতই পিঠা, পাটিসাপটা, পুলি, নারকেল পিঠা, এমনি নানা নামের পিঠা। শীতকালে গরম গরম পিঠার মজাই আলাদা। শীতের ছুটিতে তুলি আর তপু যায় নিজেদের গ্রামের বাড়ি। ঘুম থেকে উঠে তারা দেখে দাদি পিঠা তৈরি করছেন। দাদিমা, এটা কি পিঠা? এটাকে বলে ভাপা পিঠা। ভাপা পিঠা বানাতে কি কি লাগে? চালের গুঁড়ো, খেজুরের গুড় আর কোড়া নারকেল। এরই মধ্যে দাদি পিঠা বানানোর ছাঁচে চালের গুঁড়ো নিলেন, তার ভিতরে দিলেন গুড় আর কোড়া নারকেল। উনুনে পানির হাঁড়ির ওপর সেই ছাঁচ রাখলেন। ভাপে সিদ্ধ হলো পিঠা। এর মধ্যে সেখানে এসে উপস্থিত হলেন তাদের ফুপু আর ফুপাত্তো ভাই বোন। ভাইটির নাম অনু, বোনটির নাম পলা। পলা, অনু, তুমি কোন শ্রেণীতে পড়ো? দ্বিতীয় শ্রেণীতে। পলা, তুমি কোন শ্রেণীতে পড়ো? প্রথম শ্রেণীতে। সাত দিন বাড়িতে থাকলো তারা, কত রকম মজাদার পিঠাই যে খেলো। বাংলাদেশ পিঠাপুলির দেশ, এক এক অঞ্চল এক এক রকম পিঠার জন্য বিখ্যাত।